टू श्रेयस मैथ आज के कोनो मैथमेटिकल एक्सप्लेनेशन ना आज के आमी जेटा तुम्हारे बोलबो थामनेले निश्चय देखेछो सेटा तुम्हारा थामनेले की देखले तुमी स्केलर नाकि वेक्टर अरे मानुषो की स्केलर बा वेक्टर हय कखनो तुम्हारे मने क्वेश्चन आसतेई पारे सेटार सल्यूशन निये आज के आमी तुम्हारे काछे एसेछि। भिडियो भालो लागले अवश्यई चैनल सबसक्राइब करबे आर शेयर करबे आर पाशे थाका बेल आइकन प्रेस करते भूलन। এরকম ছোট ছোট ফিজিক্স বা ম্যাথের টার্ম রিয়েল লাইফ দিয়ে কি করে বুঝবে সেটা আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো চলো এখানে বোর্ডে একটা কোয়েশ্চেন লেখা আছে, তুমি স্কেলার নাকি ভেক্টর, তুমি কে, তুমি কোনটা, তোমার কি হওয়া উচিত, স্কেলার হওয়া উচিত নাকি ভেক্টর হওয়া উচিত। স্কেলারের ডেফিনেশনে কি বলা ছিল, যে সব রাশির মান আছে তাদের স্কেলার বলে। তাহলে স্কেলারে কি থাকে, স্কেলার রাশিতে, স্কেলার রাশিতে থাকে শুধুমাত্র মান। আচ্ছা আমরা ধরো কোনো দোকানে জিনিস কিনতে গেলাম, তো জিনিস কিনতে গিয়ে আমরা বলি ধরো কোনো জামা কাপড় কিনতে গেলাম, তো জামা কাপড় কিনতে গিয়ে আমরা কি বলি যে জামা কাপড় কাপড়ের কোয়ালিটিটা ভালো হবে, তো কাপড়ের মানটা ভালো হবে, তো তার মানে কি কাপড়ের মধ্যে যে কোয়ালিটিটা আছে সেইটাকে আমরা মান দ্বারা ডিনোট করি, তাই তো। তার মানে স্কেলারটা কি মান একটা ভ্যালু, ভেক্টর কি বা ম্যাগনিচিউড, এটাকে ইংরেজিতে কি বলে ম্যাগনিচিউড। আচ্ছা এবার আসছি ভেক্টর, ভেক্টরের কি থাকে মান থাকে আর একটা দিক থাকে, দিক বা অভিমুখ থাকে, নির্দিষ্ট দিক বা অভিমুখ থাকে, ঠিক আছে। আর একটাও লেখা থাকে যে অভিদিশা বা সেন্স, ভেক্টরের একটা সেন্স থাকে, এটা ক্লাস টুয়েলভের অঙ্ক বইয়ে তোমরা পাবে অভিদিশা বা এত বাংলা নাম পড়লেও সেন্সটা তোমরা ভালো বুঝবে। আচ্ছা দেখো মান মানে কি তোমার মধ্যে যে কোয়ালিটিটা আছে, তুমি তোমার সাথে কম্পেয়ার করে যদি ম্যাথামেটিক্যাল টার্মগুলো পড়ো কোনো অসুবিধাই হবে না। এবার দেখো তোমার মধ্যে কোয়ালিটি আছে মানে কি, তুমি ধরো এখন এইচএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এইচএস এর জন্য, তাই তো। তার মানে কি নির্দিষ্ট একটা দিক আছে যে এইচএস পরীক্ষা এই ডেটে হবে তার জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। ভেক্টরের কাছে কি সেই দিকটা থাকে, স্কেলারে কিন্তু শুধু মান থাকে, মানে একটা লোক যার কোয়ালিটি আছে কিন্তু কি করবে না করবে সে ভেবে পায় না কোনোদিন, ঠিক আছে। ভেক্টরের কি মান তো আছে তার সাথে সে ঠিক করে নেয় না WBCS টা আমার টার্গেট, কি এবারে HS এ 90 পাওয়াটা আমার টার্গেট, এরকম টার্গেট করে যদি যারা পড়ে বা নির্দিষ্ট একটা দিক ঠিক করে নেয়, এক একজন থাকবে দেখবে প্রচুর ট্যালেন্টেড, কখনো ব্যাংকিং এর জন্য পড়ছে, কখনো WBCS এর জন্য পড়ছে, কখনো IAS এর জন্য পড়ছে, কখনো PhD এর জন্য পড়ছে, তো সব সব রকমই পড়ছে আর কি। তো তার মধ্যে কি মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক না থাকায় সে কোনো পরীক্ষায় ক্র্যাক করতে পারছে না। কিন্তু ভেক্টর মানে কি নির্দিষ্ট কোনো দিক থাকবে, দিক মানে কি ধরো কেউ একজন WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে WBCS ই ক্র্যাক করে গেল, তার মানে কি ভেক্টর থাকলে কি তার নির্দিষ্ট দিক থাকবে। তো তোমরা যদি নিজেরা কোনো একটা নির্দিষ্ট দিক ঠিক করে এগিয়ে চলো তাহলে আমার মনে হয় সেটা তোমাদের কেরিয়ারের পক্ষে খুব ভালো একটা দিক হয়ে যাবে, মানে ভালো হবে, কারণ ভেক্টরে মানও থাকে আবার কি দিকও থাকে। আবার দেখো ভেক্টরের উদাহরণ আমরা কি পড়েছিলাম, তাহলে তুমি কি হবে অবশ্যই ভেক্টর হওয়ার চেষ্টা করো আজকে থেকে, ওকে, কারণ এটার মানও আছে নির্দিষ্ট দিক একটা ঠিক করে যদি তুমি এই মানটাকে কাজে লাগাও তাহলে কিন্তু তুমি গেন করবে। আচ্ছা ভেক্টরের উদাহরণে কি কি ছিল, বেগ, আমি দু তিনটে উদাহরণ নিয়ে জাস্ট বোঝাচ্ছি, বেগ, ত্বরণ আর বল। আচ্ছা কি করে মনে রাখবে ভেক্টরের উদাহরণ, তোমার মান আর দিক থাকলে মানে কোয়ালিটি আর নির্দিষ্ট একটা টার্গেট থাকলে তোমার মধ্যে দেখবে নিজে থেকেই একটা পড়াশোনার গতি চলে আসবে, সেই গতিটাকে আমরা কি বলবো বেগ। ত্বরণ কি, ত্বরণ মানে কি হঠাৎ উন্নতি হওয়া,
তো তার তার ফলে তোমার মধ্যে কি আসবে, একটা হঠাৎ উন্নতি আসবে, ওই জন্য এই উদাহরণ কি ত্বরণ। আর এগুলো জাস্ট আমি মনে রাখার ছোট ছোট ট্রিক্স দিচ্ছি, অনেকেই মানে সংজ্ঞা ডিরেক্ট মুখস্থ করতে প্রবলেম হয় আর কি। বল, বল মানে কি নিজের মধ্যে একটা পাওয়ার আসবে যে না আমাকে কিছু একটা করতে হবে। এবার দেখো ভেক্টরের আন্ডারে ক্লাস 12-এ তোমরা একটা জিনিস পড়েছিলে, সেটা কি না অবস্থান ভেক্টর, ঠিক আছে। আমি যদি আমি এখানে লিখছি, ঠিক আছে, অবস্থান ভেক্টর। স্কেলারের কিন্তু কোনো অবস্থান স্কেলার হয় না। এবার দেখো তুমি একটা, তোমার মধ্যে কোয়ালিটি আছে, তুমি একটা নির্দিষ্ট দিকে এগোলে, তোমার নিজস্ব সেন্সও আছে, ঠিক আছে। তাহলে তুমি জিনিসটা গেইন করলে, গেইন করলে কি হবে, তোমার একটা পজিশন হবে সমাজে, তাই তো? তো সেই কারণে ভেক্টরেরই একমাত্র অবস্থান থাকে বা পজিশন ভেক্টর থাকে। তাহলে দেখো ভেক্টরের যেহেতু পজিশন ভেক্টর থাকে বা অবস্থান ভেক্টর থাকে, তাহলে তোমাদের এখন আমি যে কোয়েশ্চেনটা থামনেলে করেছিলাম যে তুমি স্কেলার নাকি ভেক্টর, তো এটার উত্তর কি হবে, তোমাকে নিজের অবস্থান তৈরি করতে, পজিশন তৈরি করতে, নিজের মধ্যে উন্নতি নিয়ে আসতে, নিজের মধ্যে পাওয়ার নিয়ে আসতে এবং নিজের মধ্যে গতি নিয়ে আসতে কি হতে হবে, অবশ্যই ভেক্টর হতে হবে। এরকম মজার ছলে বিভিন্ন চ্যাপ্টার পড়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আজকে তো জাস্ট ভেক্টরে আমি ডেফিনেশনটা বললাম, তোমাদের মতন করে সহজ করে বোঝালাম। তো বাকি যদি এইরকমই তোমরা সমস্ত টার্মের ডেফিনেশন মজার ছলে শিখতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, ভেক্টরেরই আসবে। তো দেরি কেন, আজকের মতন টাটা।